এক্সকিউজ মি, আপনি কি এই বাসে এসেছেন? জি, মানে কার কাছে? জেরিন। ও, ভাবির কাছে আসছেন? জি, মানে জেরিন কি বাসায় আছে? না, ভাবি তো বাসায় না, আপনি জানেন না। কি? ভাবি তো সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে? ভাইয়ার সিঙ্গাপুর এয়ারলাইন্সে একটা চাকরি হয়েছে, দ্যাটস ওয়াই ভাবি এবং ভাইয়া দুজনেই 2 বছরের জন্য সিঙ্গাপুর চলে গেছে। এই যে আপনি কিছু বলে গেলেন, আপনি ভাবির কি হন? সবাই তো তোমাদের ব্যাচের খুব প্রশংসা করছে, বলছে 27 ব্যাচ খুব ভালো করবে। Yes sir, we are brilliant sir, and জীবন তো একটাই। আজকে আমরা ভোল্টেজের একটা চ্যাপ্টার গত তারিখে আমরা বলেছিলাম। সব কিছুতে কথা না বললে হয় না তোর, কিছু না কিছু একটা বলতেই হবে, ছোটবেলা থেকে দেখে আসছি। দোস্ত, মানে বোরিং ক্লাস, কথা না বললে জমবে কীভাবে, কথাবার্তা বলে জমায় ফেলতে হবে ব্যাপারটা, জীবন তো একটাই। ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিস পড়াশোনা করতে, ক্লাস জমাতে না, আর বেশি জমাতে ইচ্ছে করলে চেয়ার বয় হকে একটা করে ছক্কা মারবে, আর তুই নিচে নিচে মার জমাবি। দোস্ত, তুই তো ব্যাপারটা খারাপ বলিস নি, আমি ভেবে দেখি ব্যাপারটা। আর একটা যদি কথা বলিস না, আমি তো মেয়েটা ভুল করে ঢুকে নাই তো? ভুল করে কেন ঢুকবে? এত সুন্দর একটা মেয়ে এই ট্রিপল ই ডিপার্টমেন্টে, এটা হতেই পারে না। এই মেয়ে বিবি বা ইংলিশ ডিপার্টমেন্টে। শোন, তুই না মানে কথাবার্তা যেরকম বলার শিখিস নাই, তেমনি আধুনিক অভ্যাস নেই। সুন্দরী মেয়েরা সব ডিপার্টমেন্টেই পড়ে, ঠিক আছে? দোস্ত, এত আধুনিক হয়ে কী হবে, জীবন তো একটাই, মরণও কিন্তু একটাই। আর তুই যে রেটে বাড়ছিস, কিছুদিনের মধ্যেই সে সময়টা চলে আসবে, তাই কথা কম বলে কাজ বেশি করে কর, ঠিক আছে? ওকে ওকে ওকে। আজকে নোটটা তোমার জন্য কষ্ট করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ফটোকপি করা, কিন্তু আমাকে তো টাকা নাই। আমি টাকা চেয়েছি না, মানে আমি বলতে চাচ্ছিলাম কিছু ভালো লাগবে না, তুমি টাকা দিলে কি আমি নিব? আচ্ছা, আমি আজ গেলাম জেরিন, কাল দেখা হবে তোমার সাথে, বাই। এখন তো নোট ফটোকপি করতে হবে না, চল বাসার দিকে যাই। ও আমাদের ক্লাসের না কে?
আমাদের ক্লাসের তো অয়ন ক্যান্টিনে একজন ফ্রি ফুড দিয়ে গেল, ক্লাস শেষে দুজন নোট ফটোকপি করে দিয়ে গেল, আর ও তো এদিকে ফিরেও তাকাচ্ছে না। অয়ন এদের মতো না, তিন চার দিন ক্লাস করে যা মনে হচ্ছে ওর দ্বারা এইসব সম্ভব না, তাই মনে হচ্ছে ডিফারেন্ট। কিরে, ফার্স্ট ডে এট দি ইউনিভার্সিটি কেমন গেল? ভালো বাবা, এবার একটু ভালো করে পড়াশোনা কর, রেজাল্টটা যেন ভালো হয়। তোদের এত করে বললাম, দু ভাই বোনের একজন অন্তত আর্মি অফিসার হ কিংবা পাইলট অথবা নেভিতে জয়েন কর, আমার কথা তো শুনলি না? বাদ দাও না বাবা। ঠিক আছে, বাদ দিলাম। কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবি সেটা তোরা সিদ্ধান্ত নিয়েছিস, কিন্তু বিয়ের ব্যাপারটা কিন্তু ডিসিশন নেবো আমি, মনে থাকে যাবে। বাবা, এসব বিয়েটি অনেক পরের ব্যাপার, এসব নিয়ে ভেবে এখন সময় নষ্ট করো না তো, চলো খেতে চলো। আচ্ছা তুই যা, আমি আসছি। জেনিন, চকলেটটা তোমার জন্য। আমি চকলেট খাই না। আরে রাখো না। ফাইলে তোমরা প্রত্যেকে তার নাম, মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস লিখে দেবে। আমি জানি তোমার কষ্ট হচ্ছে। মোটেও কষ্ট হচ্ছে না, তুই অ্যাসাইনমেন্ট শেষ করে ঘুমিয়ে পড়িস, ঠিক আছে? ও শোন, ওই চুলার উপরে দুধ রাখা আছে, ওটা গরম করে ঘুমানোর আগে খেয়ে নিস। হ্যাঁ আচ্ছা। ভার্সিটি কেমন লাগছে বললি না তো? ভালোই বলেছিলাম, ভালো লাগবে দেখছিস। আমাদের খাবারের দিকে তাকাচ্ছে, মনে হয় তুই খেয়ে নে চুড়ি। আজ আমি করিস না দোস্ত, মেয়েটা বারবার তোর দিকে দেখাচ্ছে,
চুপচাপ খেতে থাক আর একটা কথা বলেছিস তো ভালোই না রে সিঙ্গারটা অনেক মজা আর মেয়েটাও কিন্তু অনেক সুন্দর যা মাথায় আসে তাই বল তোর কি উল্টাপাল্টা বলবো তা বল কথা বলার জন্য তো জেল জরিমানা হবে না চক্ষু হাসপাতাল থেকে বলছি আপনার নাকি চোখে সমস্যা আছে না তো আমার কোনো চোখে সমস্যা নেই আছে আছে চোখ ডানে বামে তাকায় না শুধু উপরে আর নিচে তাকায় আপনি দয়া করে ফাজমিটা বন্ধ করে বলবেন যে কে আপনি কাকে চাচ্ছেন না বললে কি করবেন রাখছি আমি জেরিন কোন জেরিন কটা জেরিনকে জানেন আপনি দেখুন তার তার কথা বন্ধ করে সোজা সাপটা কথা বলুন আমি জেরিন আপনার ক্লাসমেট আমার ক্লাসে তো জেরিন নামে কেউ নেই আজ সকালে যাকে ক্লাসে ঢুকে দেখেছেন সে ও আপনার নাম জেরিন আমি তো জানতাম আপনার নাম জেরিন দেখুন আপনি মেয়েদের প্রতি আগ্রহ দেখান না বা কথাবার্তা বলেন না এটা বেশ ভালো কিন্তু তাই বলে নাম ভুল জানার ভানটা না করলেও পারতেন আরে আমি সত্যি জানতাম আপনার নাম জেরিন দূর এভাবে বলো যদি নামটা ঠিকঠাক মতো রাখতে জানা উচিত ছিল যে কল দেখে সরি বলি ধরবো না যে নাম জানি না সিঙ্গারা খাবেন না থ্যাংকস সরি কিসের জন্য আপনার রাগের পেছনের কারণটার জন্য আপনার তো কোনো দোষ নেই সো আপনাকে সরি বলতে হবে না
সত্যি জানতাম আপনার নাম জেরি। জেরি নামটাও তো সুন্দর। শেষবারের মতো সরি বললাম, জেরি। আপনি কাল আমাকে আবার জেরি বলে রেখেছেন কেন? তাই? হ্যাঁ। কই, আমার তো মনে পড়ছে না। আমার কাছে প্রমাণ আছে, স্ক্রিনশট। জেরি নামটা তো সুন্দর, বরং জেরির নামটার মধ্যে কেমন যেন একটা একটা ঋণ ঋণ ভাব আছে, লোন ধার টাইপ আর কি। থাকুক, নামটাও বড়। জেরিটা হচ্ছে জেরিনের শর্ট ফর্ম, কারণ আপনাকে আপনার বাসার লোকেরা আদর করে জেরি ডাকে না? না, আমাকে জেরু ডাকে। এটা বললেও তো প্রবলেম, জেরু ডাকতে গিয়ে পরে আবার জিরো ডেকে ফেললে। শুনুন, আপনি আমার সাথে আর কখনো কথা বলবেন না, কখনো না। আরে friends, আরে এক কাপ চা খেয়ে যান। আসসালামু আলাইকুম বড় ভাই, ফুলার কাটটপ দিল ভাই, লাস্ট ইয়ার স্টুডেন্ট কিন্তু স্টিল ইয়াং ভাই, জিম করে দুই বেলা আর বাইক চালায় খুব জোরে, আর দেখতে শুনতে সালমান খান থেকে কোনো অংশ কম না। আর কি জানি ভুলে গেছি, আর ভাই কিন্তু লম্বায় 5'4", কয়দিনের মধ্যে 6 ফুট হয়ে যাবে, ইউকো হাই ব্যবহার করে। আপনার ভাই এত গুণধর হলে জাদুঘরে রেখে আসেন না ভাই? আপনাকে কার্ডার ফুলটা একটু রাখতে বলেছিল। এগুলো কি আপনার ভাইকে দেন? রাখলে প্রবলেমটা কি? আপনাকে এখান থেকে যেতে বলেছি, যান। তুমি কিছু বললে না কেন? আমি কি বলবো, আমাকে তো প্রপোজ করতে আসেনি। ও ভাই, রাখলো না? না ভাই, উল্টা এতগুলো কথা শুনাই দিল। আচ্ছা ওই পাশে পোলাটা কে? সারাদিন তো ওই পোলার সাথে থাকে ভাই, বেস্ট ফ্রেন্ড, ওই সেরা বন্ধু আর কি। ভাই পরে দিয়ে প্রপোজালটা পাঠাইলে কাজ হতে পারে, বলতাছস? তাহলে কাম কর, একটা দিনক্ষণ ঠিক কর, ওই দিন ওই ছেলেরে দিয়ে বলাবো। আইডিয়া ভাই, পরশু দিন তো ভ্যালেন্টাইন ডে, ওই দিনই কাজটা হয়ে যায়। ভালো করছিস। আচ্ছা তাহলে জিনিসগুলো রাখে তোর কাছে, পরশু দিন তোরা জিনিসগুলো নিয়ে আসিস। ধরে না ধর, ভালো লাগে।
এইবার তাহলে কাজটা হয়ে যাবে। আচ্ছা তোকে একটা প্রশ্ন করি, ঠিকঠাক উত্তর দিতে পারবি? বলেই দেখ। যা, জেরি তো আমার ফ্রেন্ড। হ্যাঁ ফ্রেন্ড, কিন্তু ওর দিকে কেউ তাকালে, ওকে কেউ প্রপোজ করলে আমার মেজাজ খারাপ লাগে কেন? লাগে, মেজাজ খারাপ লাগে। হ্যাঁ, যদিও আমি জেরিকে এটা বুঝতে দিই না। দোস্ত, এটা তো প্রেম, 100% লাভ। দোস্ত, প্রেমের কথা গোপন রেখে কোনো লাভ নাই। আরে বলে দে, বলে দে, জীবন তো একটাই, একটাই। আর সেই জীবনের আজকে তোর শেষ দিন। হ্যালো, কি করো? স্কুলের এক ফ্রেন্ডকে খুঁজে পেলাম ফেসবুকে, চ্যাটিং করছিলাম। সুখ দুঃখের আলাপ আর কি। এক সময় মানুষ চিঠি লিখতো, তারপরে আসলো ফোনে কথা বলা, আর এখন সেটা চ্যাটে চলে গেছে, তাই না? আসলে কাল তো ভ্যালেন্টাইনস ডে, প্ল্যান কি? টিভিতে নাটক দেখবো। আমি চাই কেউ একজন আমাকে প্রপোজ করুক। করলো তো, ভার্সিটির বড় ভাই। কিন্তু আমি চাই আমার যাকে ভালো লাগে সে আমাকে প্রপোজ করুক। আচ্ছা, আমার মোবাইল চার্জ শেষ হয়ে গেছে, আমি তোমাকে পরে ফোন দিই। ভাই দাঁড়াম, ভাই কথা বলবে। এই তুমি আহ না? জি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ফুলটা ধরো, কার্ডটাও ধরো, তোমার জন্য না, তোমার বেস্ট ফ্রেন্ডের জন্য। ও, ওরে আমি একটু পছন্দ করি। আচ্ছা, তুমি আমার হয়ে একটু বলে দিও। হ্যাঁ, আর আপু যদি খালি রাজি হয়ে যায়, আপনার জন্য ওয়েট করতেছি জানেন, ঢাকা সিঙ্গাপুর এয়ার টিকিট। আরে না ভাই, ঠিক আছে, আমি বলবো। থ্যাংক ইউ। হ্যাঁ, মনে থাকে জানো? হ্যাঁ, ওরা মনে হয় কামের আছে না? আমি নেক্সট উইক কিছুদিন ভার্সিটি আসবো না। কেন? সিঙ্গাপুর যাচ্ছি, ফোন না পেলে ফেসবুকে যোগাযোগ করো। হঠাৎ সিঙ্গাপুর? সেই হাইকো বড় ভাই এগুলো দিল, বললো তোমাকে বলে রাজি করাতে পারলে ঢাকা সিঙ্গাপুর ঢাকা এয়ার টিকেট। তোমার কি মনে হচ্ছে আমি রাজি হয়ে যাব? মনে হচ্ছে মানে, আমি তো ধরেই নিয়েছি কাল পরশু যে কোনো দিন আমি সিঙ্গাপুর যাচ্ছি। আ জার্নি বাই ফ্লাইন নাও। আমি জানি না তুমি বোঝোকে বোঝো না, কিন্তু এটা তুমি না করলেও পারতে, অন্তত আজকের দিনে। বাবা 10টায় ঘুমিয়ে পড়ে, ফোন দিয়েছো কেন? এত রাত দেখছো কেন? আমার জন্য কল দেয়নি? বিপদ তোমার, তোমার বাসার সামনে ভার্সিটির বড় ভাই চলে এসেছে, বাসার সামনে দাঁড়িয়ে আমাকে ফোন দিয়েছে। বাসার সামনে চলে এসেছে? আজ আমি ওকে মেরেই ফেলবো। হ্যাঁ যাও যাও, গিয়ে চড় মেরে আসো।
ভার্সিটির বড় ভাই দেওয়াটা না, তোমাদের বাগান থেকে চুরি করা একদম মোটামুটি তাজা গোলাপ। ক্লাস 5-8 দুটোতে স্কলারশিপ পেয়েছিলাম। স্কলারশিপের টাকাগুলো এতদিন মার কাছে জমা ছিল, এতগুলো বছর পর মার কাছ থেকে ওই টাকাগুলো চেয়ে নিলাম। তারপর মার জন্য একটা শাড়ি কিনলাম আর একটা তোমার জন্যে। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। বিয়ে ঠিক করে ফেলেছে মানে? যা শুনেছো সেটাই বলেছি। ফান, মজা। আমি সত্যি বলছি অয়ন, হুট করে কিভাবে বিয়ে ঠিক করে ফেলে? কয়েকদিন ধরে এই কথা বলছিল, এরকম কথা তো কতই বলে, কিন্তু বাবা যে এবার এত সিরিয়াস হয়ে যাবে আমি সত্যি বুঝতে পারি। ঠিক আছে, তুমি তুমি অস্থির হয়ে না, আগে দুজন বাসায় যাই, দুজন একটু ভাবি, তারপরে তারপরে একসাথে প্রবলেমটা সলভ করা যাবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও না।
কিরে মা, এভাবে একা একা দাঁড়িয়ে আছিস কেন? এমনি বাবা, কত পাত্র দেখলাম কিন্তু মনের মতো পেলাম না। সঞ্জিতকে আমার অনেক পছন্দ হয়েছে, ভদ্র সদ্র কিন্তু সাহসী, পাইলট, বিমান চালায়, 3 লক্ষ টাকা বেতন পায়। কদিন পর পর এদেশ সেদেশ ঘুরে বেড়াবি, ভাবতেই ভাল লাগছে। কিন্তু বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। বিয়ের জন্য সঞ্জিতের মতো ছেলে পাওয়া খুবই কঠিন। আমি তোর কোনো অজুহাতই শুনতে চাচ্ছি না। বাবা প্লিজ। তোর মা মারা যাওয়ার পর থেকে তোরা যা বলেছিস আমি সব শুনেছি, কিন্তু এই ব্যাপারটায় এক ফোঁটা ছাড় দেব না আমি। নিজের মেয়েকে সুখী সুন্দর দেখবার অধিকার আমার আছে। 9 তারিখে মানে 3 দিন পর ওরা আসবে ওকে দেখতে, এনগেজমেন্টও করে যেতে পারে। কাল সকালের ফ্লাইটে তোর ভাইয়া দেশে আসবে। আমি তোর বাবার কাছে যাব। কিন্তু কি বলবে তুমি, কি করবে? আমি কি বলবো কি করবো জানি না, তবে আমার ভালোবাসা চাইতে যাব। ওয়ালাইকুম সালাম। আমার কিছু কথা ছিল। বলো, জেনকে ডাকি। কথাগুলো আসলে আপনার সাথে। আমার সাথে? আমার সাথে তোমার কি কথা বলো। আমি আর জেন শুধু বন্ধু না, আমরা দুজন দুজনকে। স্টপ, পরের শব্দটা মুখে আনবে না। আঙ্কেল প্লিজ বিয়েটা বন্ধ করুন, আমরা আমরা দুজনই খুব কষ্টে থাকবো সারাটা জীবন। আমাকে শুধু 3টা বছর সময় দিন আঙ্কেল। দেখো ছেলে, কথা বাড়িও না। 3টি বছর কেন, আমি তোমাকে 3 মাসও সময় দেব। কারণ আমি যে ধরনের পাত্র খুঁজছিলাম সে ধরনের পাত্রই খুঁজে পেয়েছি। ছেলে পাইলট, ছেলে হিসেবে ভালো, 3 লক্ষ টাকা বেতন পায়, আর আমার মেয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবে। শুধু এতেই ভালো থাকবে ছেলে? তোমার কাছে ভালো থাকবে? তুমি তো এখন সেকেন্ড ইয়ারে পড়ছো, পড়াশোনা শেষ করতে তোমার আরো 3 বছর লাগবে। তারপরে 1 বছর চাকরি খুঁজবে, চাকরি পাবে, 20,000 টাকা বেতন। কোথায় রাখবে, কি খাওয়াবে আমার মেয়েকে? কোথায় রাখবো কি খাওয়াবো জানি না, তবে নিজের চেয়ে বেশি যত্নে আঁকলে রাখবো। এসব কথা সবাই বলে সিনেমায় দেখে দেখে মুখস্থ সবার, এসব না ভেবে বাসায় গিয়ে মন দিয়ে পড়াশোনা করো, কেরিয়ার করো, তোমার এবং তোমার পরিবারের জন্য ভালো হবে। আসলে আমি জেনকে প্রচন্ড ভালোবাসি, প্লিজ আমাদের দুজনকে আলাদা করবেন না। আমি তোমাকে অনেক বুঝিয়েছি, অনেক বলার সুযোগ দিয়েছি, আর না, তুমি যেতে পারো।
অয়ন, আই এম সরি অয়ন, বাবা তোমাকে অনেক বেশি বলে ফেলেছে। কেন অয়ন, আই এম সরি, আমি আর এই বাসায় থাকবো না। আমার কাছে কিছু টাকা আছে, গয়নাও আছে, আমরা কালই পালিয়ে যাব। পারবে না আমাকে নিয়ে পালাতে? কিন্তু কিন্তু আমি তো পাইলট না, আমি ভালো চাকরিও করি না, 3 লাখ টাকার স্যালারিও পাই না, আমি কি তোমাকে ভালো রাখতে পারবো? তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই ভালো থাকবো। আমরা কালই পালাবো, কাল 8টার মধ্যে আমি বেরিয়ে যাব। কাল ওরা দেখতে আসবে, আমি আশা করছি ওদের সামনে তুই এমন কিছু করবি না যেখানে আমাদের অপমান হয়। কি কথা বলছিস না কেন? বাবার কথা শুনতে পাচ্ছিস না? কি করে শুনবে, ও তো পড়ে আছে। ওই আমাকে একটা ফোন দিবেন, আর হ্যাঁ একটা বিষয় খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, কোনো অবস্থাতেই যেন সে টেনশন না করে, উত্তেজিত না হয়। জি, কাল একবার এসে আমি দেখে যাব। থ্যাংক ইউ। শুনেছিস, ভুলে যাস না, সে ছোটবেলায় আমরা মাকে হারিয়েছি, বাবাই ছিল বাবা মা, নিজের কথা না ভেবে সারাটা জীবন আমাদের দিয়ে গেল, ভুলে যাস না এসব। জেরিনকে দেখেছো? না, ওকে ফোনে না পেয়ে ওর বাসায় গিয়েছিলাম, কাল বাসায় কেউ ছিল না, আর আজকে ইউনিভার্সিটিতে আসার সময় ওর বাসায় গেলাম, তখনও কেউ ছিল না। কোনো কোনো বিপদ হলো না তো? কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কিছু জানলে আমাকে জানিও। হুম, ঠিক আছে। Thank you.
জেরিনের সাথে একটু কথা ছিল। জেরিনের সাথে কথা বলার কোনো সুযোগ নেই, তুমি যেতে পারো। আঙ্কেল, আঙ্কেল 8-9 দিন হলো আমি ওকে দেখি না, আমি শুধু একবার দেখে চলে যাব। জেরিনের বিয়ে হয়ে গেছে, জেরিন এখন শ্বশুর বাড়ি, তুমি আসতে পারো। তোমাকে জানাতে নিষেধ করেছিল, তুমি কষ্ট পাবে এই ভেবে। জেনে বাবা অসুস্থ হয়ে পড়েছিল। একটা বিষয় খুবই কেয়ারফুল হ্যান্ডেল করতে হবে, কোনো অবস্থাতেই যেন সে টেনশন না করে, উত্তেজিত না হয়। ও কিছুই করার ছিল না, ছেলে পক্ষে আঘাত করতে চেয়েছিল, কিন্তু জেদে অভিমানে জেন বলে কোনো আঘাত হবে না, সাথে সাথে বিয়ে, আর এরপর এই বাড়ি থেকে তাকে নিয়ে যেতে হবে। তাই হল। তুমি 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 জেরিনের শ্বশুরের ঠিকানাটা আমাকে দিতে পারবে? না, আমি পারব না। আমি ওকে অনেক দিন দেখি না, আমি দূর থেকে শুধু একটু দেখে চলে আসবো। তোকে হারিয়ে ফেলেছি, একটা বছর তুই একটু দেখে চলে আসবো। বাসার সামনে দাঁড়িয়ে থেকে কি হয়? অন্তত ওকে
একবার দেখতে তো পারি, হোক সেটা দূর থেকে। এসব দেখা দেখি অনেক হয়েছে, এবার তুই মুভ অন কর, জীবনটাকে সিরিয়াসলি নে। ভালোবাসার শক্তিটা দেখ দোস্ত, এই পৃথিবীতে কত মেয়ে, কিন্তু আমার ওই নির্দিষ্ট একজনের জন্যই খারাপ লাগছে। মনে হচ্ছে এই দুনিয়াতে শুধু ওই একজনই আছে যাকে না দেখে আমি থাকতে পারবো না, যাকে দূর থেকে দেখলেও মনে হয় সে আছে, এখনো আছে। আর জীবন তো একটাই দোস্ত না রে, দেখছে না কেন, শরীর খারাপ করেনি তো? এক্সকিউজ মি, আপনি কি এই বাসে এসেছেন? জি, মানে কার কাছে? জেরিন। ও, ভাবির কাছে এসেছেন? জি, মানে জেরিন কি বাসায় আছে? না, ভাবি তো বাসায় না, আপনি জানেন না। কি? ভাবি তো সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে? ভাইয়ার সিঙ্গাপুর এয়ারলাইন্সে একটা চাকরি হয়েছে, দ্যাটস ওয়াই ভাবি এবং ভাইয়া দুজনেই 2 বছরের জন্য সিঙ্গাপুরে চলে গেছে। যদি কখনো আবার হয় দেখা, যদি পথ দুটো না হয় একা, তবে রোজ রাতে আমি তাড়াবো, জ্বলবো তোমার ইশারা, আজ আছি তোমারই হয়ে।
বাবা বাবা তুই এমন করিস না বাবা, তুই এইভাবে যদি এখানে পড়ে থাকিস তাহলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বি। শোন, তোর বাবার প্রফিট এন্ড ফান্ডের টাকাটা পেয়েছি, টাকাটা নিয়ে তুই বিদেশে কোথাও চলে যা। তুই এইভাবে কান্নাকাটি করিস না বাবা, আমি তো বেঁচে আছি, আমার কথা ভেবে তুই একটু শান্ত হ বাবা। মা, আমি আমি একটা ডিসিশন নিয়েছি। ডিসিশন? কি ডিসিশন? বলছিস তুই? হ্যাঁ, অয়ন সব সার্টিফিকেট তুলে নিয়ে চলে গেছে, এই ভার্সিটিতে আর পড়বে না, পাইলট ট্রেনিং স্কুলে পড়বে, পাইলট হবে। করুক, যেটা ভালো লাগে করুক, অন্তত ভালো তো থাকুক, জীবন তো একটাই। হ্যালো মা। কি রে বাবা, কোথায় তুই? এই তো মাত্র ল্যান্ড করলাম। বেশি লেট করিস না, ওরা কিন্তু সময় মতো চলে আসবে। আচ্ছা ঠিক আছে মা, রাখছি আমি তাহলে। হ্যাঁ ওকে। কি বাবা, আন ছুটি নিচ্ছ নাকি? জি স্যার, মা বিয়ে দেবে, পাত্রী দেখতে যেতে হবে, এই জন্য ছুটি নিচ্ছি। এ তো খুশির খবর, মিষ্টি খাওয়া হবে তো? স্যার এনি টাইম। আচ্ছা মিষ্টি খাওয়া দরকার নেই, দাওয়াত দিলেই হবে, অল দ্য বেস্ট। রাস্তায় তো জ্যাম, চলে আসবে মনে হয়। এই তো চলে এসেছি। কিরে আমার ভাগ্নে, কিরে সরাসরি এয়ারপোর্ট থেকে? হ্যাঁ, ওই বাসাকে চেঞ্জ করতে সময় লাগতো, তাই একেবারে ডিরেক্ট এয়ারপোর্ট থেকেই। বস বস। পাইলট কি সাহসী একটা জব, তাই না? আমি তো দু মাসের ছুটি নিয়ে কানাডা থেকে দেশে এলাম, এসে শুনলাম যে অয়ন এখন পর্যন্ত বিয়েই করেনি। আমিও না ছোর বান্দা, পন করেছি যে অয়নের বিয়ে দিয়ে তারপর আমি কানাডাতে ব্যাক করব। এটা আপনি ভালো বলেছেন। আমি সবসময় ভালোই বলি। অয়ন পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে সানিয়া, যার কথা তোকে বলেছিলাম। আর উনি হচ্ছেন সানিয়ার ভাই মনি সাহেব, আর সানিয়ার ভাবি লোপা।
কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনি ভালো আছেন? জি। তোরা বসে কথা বল, আমরা একটু ওই দিকটাই যাই। প্লিজ। আকাশে উড়ে বেড়াতে কেমন লাগে? প্রথম দিকে ভালোই লাগতো, এখন অতটা ইন্টারেস্টিং লাগে না, অভ্যস্ত হয়ে গেছে। আপনার প্রিয় খাবার কি? ইলিশ মাছ, গরুর মাংস, তারপর আমার আইসক্রিম। তোমার ভালো লেগেছে? আমার তো ভীষণ ভালো লেগেছে, কি যে লক্ষ্মী মেয়েটা। তাহলে আমারও ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। ওদেরও তোকে খুব পছন্দ হয়েছে, তাহলে আমি আগাই বাবা। আচ্ছা, তোর ছোট মামাকে একটা ফোন দে। ফোনটা কোথায় রাখলাম? দেখো, ঘরে দেখো। কেমন আছেন? এই তো ভালো। আপনি? ভালো না। ভালো না কেন? না, এমনি মজা করছিলাম আপনার সাথে। ও, আপনি সরাসরি কথা বলতে পারেন না, কিন্তু ফোনে তো ঠিকই কথা বলতে পারেন। আসলে ওই দুঃখ করে হঠাৎ করে করছে। আজ ছুটি শেষ হচ্ছে, কাল থেকে আবার কাজে ফিরব। ও, আবার যদি ছুটির দরকার হয়? ও আচ্ছা, সেটা মা আর আপনার ভাইয়া ভাবি মিলে ডেটটা জানালে অফিসকে জানাবো। বিয়ের জন্য আলাদা করে একটা ছুটি নেওয়ার নিয়ম আছে। আর যদি বিয়ে না হয়? বিয়ে না হয় মানে? না, এমনি মজা করে বললাম। ওই দিকটা তো চলো না, অনেক সুন্দর একটা জায়গা আছে। কি করছো তুমি? শোনো, অয়নের মা তো আগামী সপ্তাহে তোমাদের আটটা করে ফেলতে যাচ্ছে, তুমি কি চাও বলো? কি বলবো, আমার আর তোমার ভাইয়ার কিন্তু অয়নকে খুব ভালো লেগেছে। এত ভালো ছেলে, পাইলট, স্যালারিও ভালো, দুদিন পর পর জামাইয়ের সাথে এদেশ ওদেশ ঘুরে বেড়াবে, আর কি লাগে। আচ্ছা শোনো, আমি চুলে রান্না রেখে এসেছি, যাই। কোথায় আপনি? এই তো এয়ারপোর্টে। আপনার সাথে আমার কিছু কথা ছিল। কিন্তু একটু পরে তো আমার ফ্লাইট। ও আচ্ছা, ঠিক আছে, রাখছি তাহলে। ওকে।
কি করছেন? এয়ারপোর্টে। আমার সাথে একটু দেখা করতে পারবেন? কোথায় আসবো? উত্তরা জানা বেশি। আপনি কিছু বলতে চেয়েছিলেন? কি শাড়ি গয়না এগুলো পছন্দ হয়নি? আসলে ওগুলো কিন্তু আমার মার পছন্দ, আমার না। আমি একজনকে ভালোবাসি। মানে? মানে আমি রুবাইদকে ভালোবাসি। ও আর আমি ক্লাসমেট, আমাদের এক বছর ধরে রিলেশনশিপ। ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তুমি কিছু একটা করো, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমাকে আগে বলনি কেন? প্রথমে বলিনি, ভেবেছি একটু বন্ধু হয়ে নিই তারপরে বলবো। এরপরে অনেকবার বলতে চেয়েছি কিন্তু কয়েকবার বলতে গিয়েও বলতে পারিনি। আবার আবার কয়েকবার আপনি বিজি ছিলেন। এখানে আমি কি করব? আপনি ছাড়া কারোই কিছু করার নেই। আপনি যদি একবার বলেন আমাকে আপনার পছন্দ হয়নি, তাহলে এই বিয়েটা ভাঙতে পারে। ছেলে পাইলট 3 লক্ষ টাকা বেতন পায়, আর আমার মেয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবে। জেরিনের বিয়ে হয়ে গেছে, জেরিন এখন শ্বশুরবাড়ি। কিন্তু আমি আপনাকে বিয়ে করছি। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ, আমরা তিনজনই কষ্টে থাকব সারাটা জীবন। আমি আপনাকে বিয়ে করছি, এটি আমার শেষ কথা। আমি আপনাকে আমার ডিসিশন জানিয়েছি, আমার সেই ডিসিশন নড়চড় হচ্ছে না। বোঝাতে পারিনি, আর ভাইয়া ভাবি কখনোই এরকম যোগ্য পাত্রকে হাতছাড়া করবে না। একটাই উপায় আছে, পালিয়ে যাওয়া। তুমি আমাকে নিয়ে পালাতে পারবে না। কনফিউজ হও না, কালকে যদি তুমি আমাকে নিয়ে না পালো আমার বাসা থেকে, আমি কিন্তু সুইসাইড করবো। আমি তোমাকে বললাম আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কেন না, প্লিজ, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। সানিয়া, তোমার সাথে অয়নের শেষ কবে দেখা হয়েছিল?
একদিন আগে কেন? কিছুই বুঝলাম না। প্রথমে তো বললো তোমাকে ওদের খুব ভালো লেগেছে, কিন্তু আজ অয়নের মামা ফোন করে তোমার ভাইয়াকে জানালো অয়নের তোমাকে ভালো লাগেনি, সে নাকি বিয়েটা করবে না। যে কিছু হলো? তোমার ভাইয়া তো রেগে টেগে একদম আগুন। আমি বুঝতেছি না আমি ওকে কিভাবে ঠান্ডা করবো। চার বছর আগে কেউ একজন আমাদের এই সাপোর্টটা দিলে আজ এমনটা হতো না। আজ আমার ভালোবাসার মানুষটাই হয়তো আমার পাশে থাকত। যদি কখনো আবার হয় দেখা, যদি পথ দুটো না হয় একা, তবে রোজ রাতে আজ